তালা মেরে দিয়েছি স্বামী বলছে বিবিরে তাড়াতাড়ি করে দরজাখানা খুলো আমার মনে হচ্ছে বাচ্চা তোটা এই ভিতরে আছে এত করে বললো বিবি এত করে বললো কোন মতে হারিস শুনলো না যখন শুনলো না স্বামীর কথা তো মানতে হবে তালা না হলো বাবা খোলা হলো তালা খুলে দেওয়ার পরে বেলটা যখন খোলা হয়েছে রাত্রি বেলাতে পাল্লা জামা খুলে দিয়েছে রে মা দুইটা পূর্ণিমা চাঁদের মতন চেহারা গোটা ঘর আলোকিত হয়ে গেছে হারেশ পাপি ভিতরে গেছে জানলা দরজা খুলে গেল আল্লাহ আল্লাহ কোনো ছিল না ছিল না আল্লাহ কত জান্নাতে ফুলের চেহারা দিয়েছিল আল্লাহ ওই নূরের চেহারাতে কটা ঘর আলোকে হয়েছিল। হরিশ পাপি ভিতরে গিয়া তোন ভাইয়ের মাথার চোলকে ধরে নিল ভাইয়ের মাথার চুলকে ধরে বলছে চল তোর আমার বাড়িতে আছিস হাত কি আমার খাচ্ছিস আর আজকে তোকে তল্লাস করে বেড়াচ্ছি দোনো ভাই বলল চাচা গো চাচা একটু দয়া করো চাচা আমাদের মাথার চুলটা ছেড়ে দাও চাচাগু গো বলে চাচা আমার মাথার চুলটাকে ছেড়ে দাও চাচা আমাদেরকে মেরো না বাইমান হারিস না মাথার চুলকে ধরে দন ভাইয়ের গালে গালে চড় মারতে আরম্ভ করেছে যেই ভাইয়ের চেহারা দেখে চার সারমিন্দা হয়ে যেত এই পাঁচটা আঙ্গুলের দাগ দনো ভায়রে চেহারা নুরানী চেহারাতে বসে যাচ্ছি আর মা মা বলে গানছে আর বলছে চাচাগো বল করেছি গো চাচা তোমার বাড়িতে এসেছি চাচা অনলাই করেছি চাচা আমাদেরকে ক্ষমা করে দাও চাচা চাচাগো আর আমরা তোমার বাড়ি থাকব না চাচা আমাদেরকে ছেড়ে দাও চাচা আ তোদেরকে ছাড়ার জন্য ধরেছি চল তোদেরকে নিয়ে যাব ওরা তোদেরকে নারায় তোদেরকে শহীদ করব দোনো ভাই বলছে চাচা আমাদেরকে শহীদ কেন করবেন চাচা কোনো ক্ষতি করেছি আমরা বাপ কিছু বলেছি বলে না কোনো কথাই শুনব না দোনো ভাই বলছে ঠিক আছে চাচা আমাদেরকে নিয়ে চলো এই জিদের কাছে চাচা যা করবে তাই করবে আমাদেরকে শহীদ করো না চাচা হারিস পাবি বলছে শোন তোদেরকে যদি জিন্দা নিয়ে যাই রাস্তা পথে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারি ফলে তোদেরকে আমি শহীদ করে নিয়ে যাব ভাই বলছে চাচা একটু রহম করো চাচা দয়া করো চাচা রহম করো চাচা গো হারিশ পাবি ঘরের ভিতর থেকে চুল ধরে বারান্দায় ধূপ করে ফেলে দিল আর বারান্দা থেকে আঙিনাই ফেলে দিল আর ফেলে দেওয়ার পরে এবার দন ভাইকে দাঁড় করিয়ে দিল যেমন করালো এবার বল যে হারিস পাবি তোদেরকে আমি আজকে শহীদ করে দেব রে বেবি হাওয়ার বেগে এসে স্বামীর হাটটাকে ধরে ক্ষমা চাই যে স্বামী গ জোড়া হাত করে বল যে স্বামী আবার বাচ্চা দুটাকে শহীদ করিও না এত বলল এত বলল কোনো মতে শুনলো না বিবি যেমন মাথা দিতে গেছে যেমন জোরে ধাক্কা মারলম্বা দেওয়ালের সঙ্গে টাকা লেগে গেল আর টাকা লেগে বিবির মাথা ফেটে গেল রক্ত চুইতে মাথা ফেটে নিয়ে বলছে স্বামী গো আমি কোনোদিন তোমার কাছে ভিক্ষা চাইনি গো তবে ওই বাচ্চা দুটাকে তোমার কাছে ভিক্ষা কাচাইছে যে বাচ্চা দুকে আজাদ করে দাও বলছে না আজ আমি কোন কথাই শুনব না বিবিকে ধাক্কা মারলো মাথা ফাটিয়ে দিল বিবি তখন বলেছিল আমি থাকা পর্যন্ত বাচ্চা দুটাকে শহীদ করতে আমি দেব না আহা আরিস মনে করলো আজ এখানে আমার কাজ হবে না আমাকে ফোরাত দিল আর বলল চল তোদের কে নিয়ে যাবো ফোরাত নদীর কেনারাতে রে বাবা চাচা ও চাচা একটু দয়া করো চাচা বসে না কোন কথাই আজকে আমি শুনবো না বলে চাচা চলো যেখানে যাবে আমরা যাব তবে আমাদের মাথার চুলের গিট গুলোকে খুলে দাও চাচা বলছেন না যদি গেট খুলে দিই তোরা পালিয়ে যাবি রে দন ভাইকে চুলে চুলে গেট বেঁধে দিয়ে বাবা নিয়ে যাচ্ছে দনভাই ভাই মাটিতে যখন পড়ে যাচ্ছে হারেশ পাবি আবার চুল ধরে দাঁড় দিচ্ছে এই করে ফোরা নদীতে পৌঁছে গেল বড় ভাই ছোট ভাই রেডিও হয়ে গেছে হারেশ পাবি বলছে রে শুন তোদেরকে শহীদ করবো রে ভাই বলছে চাচা গো আমাদেরকে জিন্দা নিয়ে চলো ইবনে জায়েদের দরবারে হারিস পাবি বলল কোন মতে শুনবো না তোরা রেডি হয়ে যারে তোদের মাথা কাটো বরে দোনো ভাই বলছে চাচা গো একটু দয়া করো গো চাচা রহম করো গো চাচা এত করে বলল এত করে বলল কোন মতে বাবা শুনলো না তখন বস আমাদেরকে রাখবে না জিন্দা করে দেবে ছোট ভাই জমিরে পড়ে যেত বাবার মতন ছোট ভাইকে আমি বুকে তুলে নিতাম তবে হারিস রে আমার ছোট ভাইকে আমার সামনে জ ভাই করিস না আমার ছোট ভাইকে আমার সামনে শহীদ করো না আমি সহ্য করতে পারবো বড় ভাই যেমন এই বলা ছোট ভাই তখন বললো শোন হারিস রে আমার বড় ভাইকে আমার সামনে করো না আমি না এই বলে রে হারিস পাবি বলেছিল এত করে বলছিস তোরা তাহলে কখন তোদের মাথা কাটবো রে কথায় জমা দেব রে বাইমান হারিস বলছিস শোন তোরা দন ভাই এমন কাজ কর কেউ কাউকে দেখতে পাবি না কেমন করে গো চাচা যেমন তোমরা নামাজ পড়ো রে আর যখন তোমরা রুকুতে যাও ওই রুকু করার সময় দনো ভাই সেটে সেটে লেগে যায় আর এই তরোয়ারি দেখছিস রে

যত দুনিয়া থেকে বিদা হয়ে যাবে কিছু বলার আছে জনভাই বলছে হারিস রে বলার তো অনেক কিছু রয়েছে রে তবে হারিস রে একটু যদি পানি পান করা তেরে হারিস দুনিয়া না পানি পান করে আমরা মরতে চা হারিস বলছে শোন ওদেরকে কোনো মতে পানি দেওয়া হবে না দেবেনা তো জিজ্ঞাস করছিস কেন পানি দেওয়া হবে না জান্নাতে বল আলে রাসুল মেহমান রাসুল একটু পানি বাবা দেওয়া হলো না আরে পাপি এই দিকে রেডি করে দিয়েছে বিবি মনে করলো খোদা গো এতগুলো সম্মান করলাম জান্নাতি ফুলের আমি বেঁচে থেকে করবো কি আমি বাঁচা থাকা পর্যন্ত বাচ্চা দুটাকে শহীদ করতে আমি দেব না হারিস পাপি যেমন তারওয়ারি তুলেছে বাচ্চা দুটাকে মারার জন্য বিবি সাহেবা হাওয়ার বেগে এসে ওই তারওয়ারিওয়ালা হাটটা করে খপ করে ধরে ফেলল গো দয়া করো গো স্বামী ওই বাচ্চা দুটাকে মেরো না বাইমান হারিস কোনো মতে শুনলো না যেই তার বাড়ি খাত ধরা ছিল ওই তার বাড়ি খানা বিবির হাতে বাবা কব মেরে দিল যেমন কোপ মেরে দাওয়া বিবি সাহেব আর হাত কেটে জমিনে করে কাতলা মাছের মতন তর পাচ্ছে হারিস বলছে বিবি রে এক হাতওয়ালা মানুষ অনেক কাছে। আর বাধা দিস না বিবি তখন বলছে আমার হাত চলে গেছে তো কি হলো আমি প্রাণ থাকা পর্যন্ত বাচ্চাকে শহীদ করতে দেব না আবার বাধা দিতে গেল আমার বাম হাতে কোপ মেরে দিল আমার বাম হাত কেটে জমিলে কতলা মাছের মতন তোড় পাচ্ছি এবার ধাক্কা মেরে দিল জমিনে পড়ে গেল হাত নাই ঠাকা দিয়ে দাঁড়াবে আর বাধা দিতে যাবে এবার হারিস পাবে যেমন শহীদ করতে যাবে বাচ্চা দুটাকে বিবি সাহেব ওই বালুর উপরে গড় দিতে দিতে স্বামীর কর কদমে চুমা দিচ্ছি স্বামী গো তোমার পায়ের তলে আমার জান্না তবে স্বামী বড় কথা বলবো না তবে ওই বাচ্চা দু টাকা শহীদ করার আগে ওই তার খানা আমার গলাতে চালিয়ে দেই কাল কামদের মাঠে আবার নবীর সামনে আমাকে জবাব দিতে হবে না ওই হারিস পাবি তাই করেছিল বাচ্চা শহীদ করার আগে বাবা বেবের গলাতে তার বাড়ি চালিয়েছিল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন